হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে এখানে কিছু কবুতর দেখব। তার আগে এই যে লফটা, এই লফটা আমার এক ফ্রেন্ডের লফ। তো এখানে কিছু ফেন্সি কবুতর আছে, হোমা কবুতর আছে, আর কিছু পাংখি ব্লাড লাইনের কবুতর আছে। তো এগুলা সবগুলা সেল করে দেওয়া হবে। আচ্ছা, খাঁচাও কি সেল করে দেওয়া হবে? হ্যাঁ, খাঁচাও সেল করে দেওয়া হবে। খাঁচাও সেল করে দেওয়া হবে। তো আপনারা যারা উত্তরা বা আশেপাশে আছেন তারা আইসা দেইখা নিয়ে যেতে পারেন। আর দক্ষিণ খান, উত্তরা, উত্তরখানা এবং খিলক্ষেত থানার যারা আছেন তারা একদম সরাসরি আইসা দেইখা নিয়ে যেতে পারেন। আর এছাড়া যদি ঢাকার বাইরে কেউ হয় সেই ক্ষেত্রে ডেলিভারির ব্যবস্থা আছে। হ্যাঁ, ডেলিভারির ব্যবস্থা। আচ্ছা, তো চলেন কবুতরগুলো দেখি আর প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তার আগে আমার বন্ধুর সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আজকে কি কি কবুতর আছে এখানে? আজকে এখানে কবুতর আছে, কিছু ফ্যান্সি আইটেমের কবুতর আছে, রেসার আইটেমের আছে, আর পাংখি আইটেমের কিছু কবুতর আছে। আচ্ছা, কবুতরপালা বাদ দিয়ে কেন? কবুতরপালা আসলে ফ্যামিলি প্রেশার, তারপর সময় সেরকম ভাবে হইতেছে না, এই জন্য কবুতরপালা বাদ দিতে হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কি কবুতর দিয়ে শুরু করবো আর প্রাইস রেঞ্জটা কেমন থাকে? দর্শকদের উদ্দেশ্যে যদি শুরু করি তাহলে আমার ফ্যান্সি আইটেম আছে আর রেসার আইটেম আছে, এগুলো দিয়ে শুরু করতে হবে। প্রাইস রেঞ্জ বাজারে যা আছে সেই রকমভাবেই ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে, তারপরে এটা আলোচনার বিষয়। আমরা এই যে এইখানে দেখতে পারতেছি, এটা কোন জাতের কবুতর? এটা আর্চএঞ্জেল জাতের কবুতর। আর্চএঞ্জেল জাতের কবুতর। এটা কয় পড়ে আছে? এগুলা রানিং রানিং পেয়ার। আচ্ছা, এগুলা ডিম বাচ্চা গ্যারান্টি তো? হ্যাঁ, ডিম বাচ্চা গ্যারান্টি 100%। আর এত গরম হয়ে আছে কারণ কি? এগুলো সব আলাদা আলাদাই ছিল। আচ্ছা আচ্ছা, পেয়ার আলাদা করা। হ্যাঁ, আলাদা করা ছিল। হ্যাঁ, শো আপের জন্য একসাথে দাও। শো করার ভিডিওতে শো করার জন্য একসাথে দেওয়া হয়েছে। আর এগুলা যদি কেউ নেয় আমাদের দর্শকরা কত দিনের মধ্যে ডিম দেবে? এগুলা একসাথে রাখলে সপ্তাহখানেক 10 দিন। 10 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে না? হ্যাঁ। এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কেমন করবে? প্রাইস তো চাচ্ছি 1200 টাকা, তারপরেও আলোচনা সাপেক্ষে থাকছে। আচ্ছা, 1200 টাকা চাওয়া হইতেছে, আলোচনা সাপেক্ষে থাকতেছে। নরের কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর মাদিটা মনে হয় নিউ অ্যাডাল্ট, এই কারণে কালারটা হয়তো বা, আর নাকি মাদিটা অন্য কালারের? মাদিটা অন্য কালারের, মাদিটা গোল্ড, গোল্ডেন কালারের। আর নটটা একটু সবুজ কালারের। আর এই রোদরে নিলে আরো চকচকা ভাবটা আসতো, আর ওরা বের হয়ে দিতেছে। তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি। তো এইখানে এক পেয়ার মুখী আছে। আচ্ছা, দুইটা দুই কালারের দেওয়ার কারণ হচ্ছে যে রেডের সাথে এই কালারটা দেওয়ার পরে আমি হলুদ বাচ্চা পাইছি। হলুদ বাচ্চা পাওয়া গেছে না? হ্যাঁ, যার কারণে এই জোড়াটা এইভাবে রাখছি। আচ্ছা, এই পেয়ারটা যদি আমাদের দর্শকরা নিতে চায় সেক্ষেত্রে প্রাইস রেঞ্জটা কেমন পড়বে? এই পেয়ারটা নিতে চাইলে পেয়ার প্রাইস রেঞ্জ পড়বে 1000 টাকা। 1000 টাকা, এটা কি ফিক্স না কথা বলা যাবে? তারপরেও কথা বলা যাবে। কথা বলা যাবে না? তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব। সবগুলো কবুতর একদম ঘুরে আছে, এগুলোকে আলাদা সিঙ্গেল সিঙ্গেল রাখা হয়েছিল, রেস্টে ছিল। আপনারা নিয়ে একদম প্রপারলি ডিম বাচ্চা করতে পারেন। আর যদি ডিম বাচ্চা না করতে পারেন সেই ক্ষেত্রে আমি আছি, আমার বন্ধু আছে, গ্যারান্টি অবশ্যই দিয়ে দেবে। যদিও কবুতর পালা বাদ দিয়ে দেবে যদি ডিম বাচ্চা না করে, সেক্ষেত্রে কী ফ্যাসিলিটিটা আছে? ডিম বাচ্চা না করার তো সম্ভাবনাই নাই সেরকম, তারপরেও গ্যারান্টি দেওয়া থাকবে, সেক্ষেত্রে টাকা ব্যাক দেওয়ার সুযোগ থাকতেছে। আচ্ছা ঠিক আছে, কারো কবুতর নিয়ে যদি ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে টাকা, আর ইনশাল্লাহ সেরকম কোনো কিছু হবে না, ডিম বাচ্চা সবগুলাই রানি। তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি। তো এইখানে আরো এক পেয়ার আর্চএঞ্জেল আছে। মোট কয় জোড়ার মতো আর্চএঞ্জেল আছে এই লটে? আর্চএঞ্জেল আছে প্রায় 10-12 জোড়া। 10-12 জোড়ার মতো না? আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কেমন পড়বে? সেম প্রাইস। সেম প্রাইস না? আচ্ছা, আর্চএঞ্জেল যতগুলো আছে সবই সেম প্রাইস। আপনাদেরকে আরও কিছু আর্চএঞ্জেল আছে সেগুলো দেখাই, যার যেটা ভাল লাগে আপনারা নিতে পারেন। তো নিচে আরও কিছু আর্চএঞ্জেল আছে ডিম বাচ্চা সহ, সেগুলো দেখাই। তো এই যে দেখেন এইখানে আরেক পেয়ার আছে, এই পেয়ারটা একদম বাচ্চা সহ আছে। বাচ্চাটা কয়দিন বয়স হয়েছে? বাচ্চাটা 2-3 দিন বয়স হয়েছে। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই সাথে কি এটার সাথে বাচ্চা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। যদি আইসা নেয় সেই ক্ষেত্রে বাচ্চা সহ দেওয়া যাবে, কারণ এটা তো বাচ্চা ডেলিভারি করা সম্ভব না, কারণ বাচ্চা এখনও বয়স হয় নাই ভালো মতো। আচ্ছা, এই পেয়ারটা নিলে কেমন প্রাইস পড়বে? আর্চএঞ্জেল সবগুলোরই মোটামুটি একই প্রাইসেই ছেড়ে দেওয়া হবে। একই প্রাইসে ছেড়ে দেওয়া হবে। তো দেখেন কোয়ালিটি দেখেন, কালার দেখেন, মাশাআল্লাহ। আর ছাপগুলো দেখেন, তো আরও কিছু আর্চএঞ্জেল আছে আমরা সেইগুলো দেখি। তো এইখানে আরও এক পেয়ার আছে, এই পেয়ারটা নিলে প্রাইস কেমন পড়বে? আর্চএঞ্জেল মোটামুটি সবগুলো একই প্রাইস, ওই চাওয়া হচ্ছে 1200 আর এরপর আলোচনা সাপেক্ষে থাকতে হবে। আচ্ছা, চাওয়া হইতেছে 1200 টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। তো আমরা এখন আর্চএঞ্জেল বাদ দিয়ে এখন আমরা হোমা দেখবো কিছু। তো কিছু হোমা কবুতর আছে এখানে, আর তারপরে পাংখি আছে আপনাদের জন্য। তো চলেন কবুতরগুলো দেখি। আর দেখেন সবগুলো কবুতর মোটামুটি মাশাআল্লাহ মুডে আছে। তো এইখানে আরেক পেয়ার আছে, এইটা গ্রিজেল নর আর সবজি মাদি না? হ্যাঁ, সবজি মাদি। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে? রেসারগুলোর আসলে দাম সেভাবে দিতে চাচ্ছি না, আলোচনার উপরে রাখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে নটটা, এই নটটার চোখটাকে হাতে নিয়ে দেখানো যাবে? হ্যাঁ। তো এই যে দেখেন নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর চোখের। তো দেখেন নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর চোখের। আর এটা পাখাটা দেখি আমরা, দেখেন পাখার মধ্যে কোনো গ্যাপ নাই। আচ্ছা, দমের ব্যালেন্সটা একটু দেখি। দমের ব্যালেন্সও মোটামুটি ঠিকঠাক আছে, দেখেন ঝাঁকি দিলেও খুলতেছে হালকা। আর এটা নোটটা দেখি। আচ্ছা, তো আমরা এইটার মাদিটাকেও দেখব। আর প্রাইসটা যেহেতু বলতেছে না, তো আপনারা ওই নাম্বারে কল করে জেনে নেওয়ার চেষ্টা করেন। তো এটার মাদিটাকে আমরা দেখি। তো এই তো মাদিটা দেখেন। মাদিটার বয়সটা কেমন হবে? মাদিটার মোটামুটি 3-4 বছরের বয়স আছে না? আচ্ছা, মাদিটার চোখটা দেখেন, পাখাটা দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পাখার কবুতর। আচ্ছা, দমের ব্যালেন্সটা দেখি। আচ্ছা, নখটা দেখি। তো আরও কিছু হোমা আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে সুন্দর এক পেয়ার গ্রিজেল আছে। এটা কত বছর যাবত আছে লফটে? এটাও 2-3 বছর যাবত আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালারের মধ্যে আসছে গ্রিজেলগুলা। আর একদমই কোনো দিকে কোনো খুঁত নাই, মানে ফাটা ফুটা কোনো দিকে নাই। তো আমরা এগুলাকে হাতে নিয়ে দেখব। ওরা বাচ্চা ছিল, ওদের বাচ্চাটা মাত্র আলাদা করা হয়েছে। তো নটটাকে আমরা আগে দেখব, দেন মাদিটাকে দেখব। এই পেয়ারটা নিলে প্রাইসটা কেমন পড়বে? রেসার সবগুলোরই প্রাইস আলোচনার উপরে রাখবে। আচ্ছা, রেসার প্রাইস আলোচনা সাপেক্ষে না? এগুলা দিয়ে মানুষ কত কিলোমিটারের মতো যাইতে পারবে? এগুলা দিয়ে আসলে আমি তো রেস করি নাই, কিন্তু যার কাছ থেকে কালেকশন করা সে মোটামুটি ক্লাবে রেস করতো এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলেন এটা নটটাকে দেখি। তো আফসান গ্রিজেল যে নটটা, এটা আপনারা দেখতে পারতেছেন। আর এটার চোখের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। চোখটা আপনাদেরকে আমি দেখাই দিই, দেখেন। আর এটা পাখাটা দেখি আমরা। বাহ, মাশাআল্লাহ অনেক বড় বাজুর একটা কবুতর, মানে পাখার যে লং, অনেক লং একটা জায়গা নিয়ে আর পাখাটা। আর এই পেয়ারটার তো প্রাইসটা বলতেছে না, আমারও প্রাইসটা জানার খুব আগ্রহ ছিল, কিন্তু যদিও প্রাইসটা বলতেছে না। তো দেখেন এটার দমের ব্যালেন্স কিন্তু এটা ঠিক আছে। আর তো এটার মাদিটা যেটা আছে আমরা সেইটা দেখব। আর আরও কিছু কবুতর আছে সেইগুলোও দেখবো। আর এটা তো ডিম বাচ্চা রানিং না? হ্যাঁ, ডিম বাচ্চা রানিং। আচ্ছা, ডিম বাচ্চা রানিং। আর ট্যাগও করা আছে। কোন ক্লাবে ট্যাগ করানো? এটা সম্ভবত মিরপুর ক্লাবে ট্যাগ করানো। মিরপুর ক্লাবে ট্যাগ করানো সম্ভবত বলা হইতেছে, কারণ ট্যাগের উপরে ময়লা লেখা ঘোলা হয়ে রয়েছে। তো মাদিটাকে দেখি আমরা। তো মাদিটা দেখতে পারতেছেন, মাদিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। বডি শেপ, ঠোঁটের শেপ, নাকের গঠন সব দিক দিয়ে অ্যাকুরেট আছে। আর দমের ব্যালেন্সটা আমি এখনও দেখি নাই। আর নরের চাইতে মাদিটা অনেক সুন্দর দেখতে। এটা দমের ব্যালেন্সটা একটু দেখি। আর এটার গেট আপটা একটু রাজকীয় ভাব আছে, দেখেন পাকাটা স্ট্রং ফেদারের। আর এটার শেপটা একটু অন্যরকম, মানে একটা ভয়ানক শেপ। এটারও দমের ব্যালেন্স ঠিক আছে, অন্যগুলোর মতো খুলতেছে না। তো এই পেয়ারটা নিলে প্রাইসটা তো বলতেছে না, আপনারা প্রাইসটা জেনে নেবেন। আর প্রাইসটা জানা আপনারা কমেন্ট বক্সে জানাই দিন আমাকে, আমারও জানার খুব আগ্রহ, কিন্তু আমার বন্ধু আমাকে বলতেছে না যদি আমি নিয়ে যাই। আচ্ছা, তো আরও কিছু কবুতর আছে, আমি সেইগুলো দেখব। তো এইখানে আরেক জোড়া রেসার হোমা আছে। দেখেন এইটা একদম পুরো একটা গরম একটা নর, মাত্র মাদিটাকে দেওয়া হইলো। আচ্ছা, এই পেয়ারটা নিলে কেমন প্রাইস পড়বে? রেসার কি কোনোটারই প্রাইস বলা যাবে না? রেসারগুলোর প্রাইস বলতে যাচ্ছি না আসলে। আচ্ছা, রেসারগুলোর প্রাইস বলা হইতেছে না। তো এইগুলোর দমের ব্যালেন্সটা দেখবো, চোখের কোয়ালিটি দেখবো, ফেদার কোয়ালিটি দেখবো। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ রইল কমেন্ট করে জানানোর জন্য যে কোয়ালিটিটা কেমন হয়েছে আপনাদের মতে। তো চলেন এগুলো দেখি, পাখার কোয়ালিটি দেখি, চোখের কোয়ালিটি দেখি, দমের ব্যালেন্স দেখি। আর একটার পায়ে রিং করানো আছে। তো নটটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এক হাতে ধরে রাখা সম্ভব হইতেছে না, সাইজটাও হিউজ একটা সাইজের। আর এই রুমে একটু আওয়াজ একও হইতেছে, হয়তো বা কথা একও শোনা যেতে পারে। আচ্ছা, এটা চোখটা দেখি আমরা, দেখেন চোখটা দেখেন, খুব ঠান্ডা মাথার একটা কোন করো, চোখ দেখা বোঝা যেতেছে। আচ্ছা, পাখাটা দেখি আমরা, পাখার মধ্যেও কোনো গ্যাপ দেখা যেতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দমের ব্যালেন্স জোড়া ঝাঁকি। আচ্ছা দেখেন, ঝাঁকি দেওয়ার পরে মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে মুখের কোয়ালিটি দেখেন, আর বাজুর শেপ দেখেন, সব দিকে ও অ্যাকুরেট আছে। লেজ ও চার আঙ্গুল, শর্ট লেজের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার মাদিটাকে দেখি আমরা। মাদিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারটা একটু সবজি মাখি মিক্স করে আসছে। আচ্ছা, এটা চোখটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। আর এগুলোকে আলোতে খুব কম নেওয়া হয়, এই কারণে হয়তো বা চোখটা একটু অন্যরকম দেখা যেতে পারে, গাঢ় চোখের নাও দেখা যেতে পারে। আর এগুলো আলোতে থাকলে দেখা যায় চোখটা আরও গাঢ় হইতো। আচ্ছা, এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আনুমানিক কত কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে? রেসার হিসাবে এক চান্সে 100। আচ্ছা, তো অনুমানে বলা হইতেছে 1 চান্সে 100, যদিও এই লফট থেকে কোনো দিন পাল্লা বা রেস করা হয় নাই, কারণ এটা ঘরের মধ্যে আটকায় পাল্লা হয়। আপনারা কবুতরের কোয়ালিটি দেখে অনুমান করতে পারবেন কত কিলোমিটার যাওয়া যায়। তো আপনারাও কমেন্টে জানান কত কিলোমিটার পর্যন্ত যাওয়া যাইতে পারে। আচ্ছা, এটার দমের ব্যালেন্সটা দেখি। আজান দিতেছে, আমরা একটু হোল্ড করবো, হোল্ড করে দেন ভিডিওটা কন্টিনিউ করবো। তো এইখানে আরেক পেয়ার গ্রিজেল আছে, এটা কি আফসান গ্রিজেলের মধ্যে পড়ছে? না, এটা পড়ছে বাগা গ্রিজেলের মধ্যে, বাগা গ্রিজেলের মধ্যে পড়ছে। আচ্ছা, এই পেয়ারটা কতদিন যাবত আছে আর কয় পেয়ারের মতো বাচ্চা কাচ্চা করা আছে? এই পেয়ারটা আমার কাছে আছে প্রায় 2.5 বছর যাবত, আর বাচ্চা সবসময় রানিংই করা হয়েছে। বাচ্চা সবসময় রানিংই করা হয়েছে না? আচ্ছা, তো এটা কি হাতে নিয়ে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, তো হাতে নিয়ে আমরা দেখি, চোখটা দেখি, আর নোটটা দেখি, পাখির কোয়ালিটি দেখি, দমের ব্যালেন্স দেখি। আপনারা সব দিক বিবেচনা করে কবুতরের দামাদামি করতে পারেন, যে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে। আচ্ছা, ওই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে? না, হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল নাই। হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল নাই। আচ্ছা, তো চোখটা দেখি, দেখেন চোখটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চোখের। আচ্ছা, এটা পাখাটা দেখি আমরা, পাখাটাও দেখতে পারতেছেন খুব সুন্দর। এই পাশে পাখাটা দেখুন, দমের ব্যালেন্সটা একটু দেখুন। আচ্ছা, এগুলা দিয়ে আনুমানিক কত কিলোমিটার পর্যন্ত রেস করা যাবে? আনুমানিক আসলে আমার তো রেস করা নাই, তারপরেও মোটামুটি 250 কিলো তো অনায়াসে রেস করা যাবে। 250 কিলো অনায়াসে যাওয়া যাবে না? মাটিটা দেখি, মাটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মাটিটা কালারটা কিছুটা গ্রিজেলের সাপচিলার মতো আসছে, আর নটটা হচ্ছে সাদা আসছে না? আচ্ছা, চোখটা দেখি তো। তো দেখেন এটার চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর চোখের। আর ঠিক আছে, এটা পাখাটা দেখি আমরা, দুই পাশে পাখাটা দেখি। মোটামুটি মাঝামাঝি আছে দমের ব্যালেন্স, এটা 3 দমের উপরে ব্যালেন্স করে আছে। তো আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো, আর এগুলো প্রাইস আলোচনা সাপেক্ষে আপনারা কল করে কথা বলে নিতে পারেন। তো এইখানে আরেক পেয়ার হোমা আছে, এটা কোন জাতের? এটা মাক্সি জাতের। মাক্সি জাতের না, আচ্ছা। তো এই পেয়ারটা কি রানিং না ডিম? হ্যাঁ ডিম বাচ্চা রানিং, এখনও ডিমে বসে আছে। আচ্ছা ডিমে বসে আছে যেহেতু, সেহেতু মাদিটাকে আমরা হাতে নিয়ে দেখবো না, জাস্ট নটটাকে হাতে নিয়ে দেখবো। আর এগুলোর প্রাইস তো আপনারা আলোচনা সাপেক্ষে শুনলেনই, আপনারা যেই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওই নাম্বারটায় কল করে কথা বলে নিতে পারবেন। তো নটটাকে আমরা দেখি। মোটটা মাশাআল্লাহ অনেক বিগ সাইজ, মানে গোল মটল সাইজের, যেটা আর কি গোল গোল কবুতর। পাখাটা দেখি আমরা, এক হাতে ধরা আর শক্তিও বেশি, প্রচুর ঝাপটা দিতেছে। মানে তো মল্টিংয়ে, তো মল্টিংয়ে না? আচ্ছা আচ্ছা একটু মল্টিংয়ে আছে। এটা একটু ছড়া যেতেছে। তো আপনারা যাদের এই টাইপের কবুতর দরকার তারা এখানে যোগাযোগ করতে পারেন। আর চোখটা দেখি, এটা মাশাআল্লাহ মাথার শেপ চোখ সবগুলোই ঠিকঠাক আছে। আচ্ছা এটা নখটা একটু দেখুন, নখও দেখেন। তো এই তো কবুতর, আর মাদিটা এখনও ডিমে বসে আছে। তো আরও কিছু পাখি কবুতর আছে, আমরা সেগুলো দেখব, আর প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইখানে আরেকটা নর আছে, এই নরটা কোন জাতের? তো এইখানে আছে একটা নর, এই নরটা কোন জাতের? নরটা আসলে পাংখি ফ্যাট, এবং ওর সাথে মাদিটা ছিল স্প্রিং, তো এর জন্য আর কি গলাটা কষা। আর ওর ভাইব্রেশন প্রচুর, ওর ভাইব্রেশন প্রচুর না? আমরা একটু হাতে নিয়ে ওর চোখটা দেখবো, আর ভাইব্রেশনটা আপনাদেরকে দেখাবো। আর ও হলো খাবারের খোঁজে আছে, ওই কারণে দেখতেছে দিক দিয়ে খাবার টাবার মাটিটা দিয়ে কোথায় আছে, ও খোঁজ খবরে আছে। তো এটাকে হাতে নিয়ে দেখবো, আর এটার প্রাইসটা সম্বন্ধে আপনাদের সাথে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো নটটা দেখি। তো দেখেন নটটাকে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নট। আর চোখটা দেখেন, চোখের কালার কোয়ালিটি দেখেন, চোখের মধ্যে রিংগুলো দেখেন, একটু ব্লার হয়ে গেছে যদিও, এই যে এখন বোঝা যেতেছে রিংটা খুব স্পষ্ট। আচ্ছা এটা রিংটা খুব স্পষ্ট, আমরা এত ক্লোজে জুম করতে পারতেছি না। তো এটার পাখাটা দেখি আমরা, মাশাআল্লাহ ওই পাশের পাখাটা দেখি। মাশাআল্লাহ এটার দমটা দেখি। ওর বাবা মার নির্দিষ্ট রেজাল্ট আছে, ওর বাবা মার রেজাল্ট আছে না? ওর তো আর দেওয়া হয় না, ওই যে জন্যই তো দেখুন চোখের বডি ফিটনেস। তো এইটার সাথে কি কোনো মাদির সাথে পেয়ার করা আছে? হ্যাঁ এটার সাথে মাদির সাথে পেয়ার করা আছে, মাদির সাথে পেয়ার করা আছে। তো এটার মাদিটাকে আমরা দেখব। তো এটা মাদিটা ওই নটকার যে সাথে পেয়ার করা মাদিটা, মাদিটা কোন ব্লাড লাইনের? মাদিটা কোন জেনারেশন? তো এইখানে মাদিটাকে দেওয়া হয়েছে, দেখেন মাদিটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি মাদি। মাদিটা কোন জাতের? মাদিটা আসলে আমার তো পাংখি বইলা দেওয়া হয়েছিল, কিন্তু এটা তো পাংখি ফ্যাট আর ফুল বডি জাবরা। মাদিটা মাদির বাচ্চা কাচ্চা সবগুলো আমাদের মতোই হবে। আচ্ছা তো মাদিটা একটু হাতে নিয়ে চোখটা দেখি, আর মাদিটা দেখেন অনেকটা সুন্দর একটা গেটাবেল মাদি, তো ফুল জাবরা বডি, ফুল জাবরা বডি আর কি। আচ্ছা তো মাদিটা দেখি আমরা। এটা চোখটা দেখেন আপনারা, চোখের রিংগুলো দেখেন। অনেকদিন ধরে গোসল করানো হয় না, জন্য কালারটা সমস্যা। আচ্ছা এই পেয়ারটা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? চাইলে প্রাইস পড়বে 1000 টাকা চাচ্ছি, তারপর আলোচনা সাপেক্ষে থাকতে। 1000 টাকা চাওয়া হইতেছে আলোচনা সাপেক্ষে। আচ্ছা কেনা কত দিয়ে হয়েছে? কেনা রেট আসলে তো এখন বলে লাভ নাই, তাও তখন তো ভালোই পড়া হয়েছে, প্রায় 2000 টাকার আমার উপরে পড়ছে। টাকার উপরে কেনা হয়েছিল বাচ্চা থাকতে নাকি? হ্যাঁ বাচ্চা থাকতে, বাচ্চা থাকতে 2000 টাকা দিয়ে। আচ্ছা তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে আরেক পেয়ার আছে, এটা কি জাতের? এটাও পাংখি ফ্যাড আর কি, পাংখি ফ্যাড না? আচ্ছা, এগুলা দিয়ে তো পাল্লা টাল্লা করা যাবে, এগুলা বাচ্চা কাচ্চা দিয়ে কি সরাসরি পাল্লা করা যাবে নাকি আরেকটু ফ্যাটাইতে হবে? আরেকটু ফ্যাটাইলে ভালো হয়, পাংখি তো ফ্যাটাইলে করে না পাল্লা করে। আচ্ছা, এগুলা বাচ্চা দেখা যায় বেশি দৌড় দিবে, মানে যার দ্রুত গতির কবুতর দরকার তারা এটা নিতে পারে। আর যদি তো প্যারের ফুল ভাইব্রেশন, ফুল ভাইব্রেশন না, আর যদি একটু ফ্যাটাই করেন হাই ফ্লায়ারের সাথে ফ্যাটায় লং টাইম উড়বে, প্লাস দূরেও দূরে দিতে পারবে। আর তো মিটিং এর মোডে আছে, কারণ জোড়া গোল আলাদা দাও তো সিঙ্গেল সিঙ্গেল থাকে, সিঙ্গেল সিঙ্গেল ছিল, ওরা একদম মিটিং এর মোডে চলে আসছে। আচ্ছা, নটটাকে আমরা হাতে নিয়ে দেখব, দেন মাদিটাকে দেখবো, আর পাখির কোয়ালিটিও দেখাবো আপনাদেরকে, চোখের কোয়ালিটি দেখাবো। আর এগুলো তো ডিম বাচ্চা গ্যারান্টি না? 100%। আচ্ছা, 100% ডিম বাচ্চা গ্যারান্টি। ইউপিএলসি ট্যাগ করা দুইটাই না, দুইটা না, একটা ইউপিএলসি ট্যাগ করানো, নটটাকে ইউপিএলসি ট্যাগ করানো, আর মাদিটা আর কোনো রিংয়ে নেই, বাট মাদিটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা নটটাকে আগে হাতে নিয়ে দেখবো, দেন মাদিটাকে দেখবো। তো যে নটটা দেখতে পাচ্ছেন, এটা নটটা, নটটার চোখটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চলে আসছে। এটা পাখাটা দেখি আমরা, যদিও এই লফটে ওড়ানো হয় নাই, বাট আমার অনুমানে আমি বলতে পারি বাচ্চা এগুলার 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম উড়বে যদি শীতের সিজনে বা ঠান্ডা ওয়েদারে উড়ানো হয়। আর বাচ্চা টানাটানি করবে বেশি, মানে এইদিক ওদিক ধরাবে, চাক নেবে না এগুলোর বাচ্চা। এগুলোর বাচ্চা চাক না হয়তো হইলে হাই ফ্লায়ারের সাথে ক্রস করাইতে হবে। আচ্ছা, এটা মাদিটাকে দেখি একটু। যাদের চাকলা দূরে দূরে দৌড়ানোর ইচ্ছা আছে, মানে ধরেন 2-4 এলাকা মিলায় ঘুরা ঘুরা কবুতর দৌড়াবে, তাহলে তারা সরাসরি এই টাইপের কবুতরের সাথে জোড়া দিয়া বাচ্চা বের করতে পারেন। অন্ধকারে থাকে বিদায় মাদির চোখটা একটু অ্যাশ অ্যাশ টাইপের। আচ্ছা, অন্ধকারে থাকে বিদায় মাদির চোখটা একটু অ্যাশ অ্যাশ টাইপের আসছে, দেখেন। আচ্ছা, এই পেয়ারটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন করবে? প্রাইসটা 1500 টাকা না? আচ্ছা, তো এটা আপনার কাছে আরেকটু দেখি, 1500 টাকা যেহেতু প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হইতেছে। আর তাও আপনারা কমেন্ট করে জানান প্রাইসটা কেমন লাগছে, সবার বাজেট তো আর সেম থাকে না, আর কবুতর সবার সব কবুতর পছন্দ হয় না। আমার যেমন একটু জিরা কলার মধ্যে ফ্রেশ কবুতর পছন্দ, আপনাদের বাগা স্টাইলের কবুতর পছন্দ হইতে পারে। কার কোন কবুতর পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আরও কিছু কবুতর আছে সেইগুলো দেখবো, আর ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এইখানে আরেক পেয়ার আছে, এটা কোন জাতের পাখি? এই নটটার তো শুরুর দিকে দেখলাম ভাইব্রেশন ভালোই দিছে, বাট এখন একটু অফ হয়ে গেছে মাদি পায়া। তো এটা কোন জাতের? এটা র। আচ্ছা, তো এটা একটু হাতে নিয়ে দেখি আমরা। দেখেন এটা মুখটাও দেখেন আর চোখটাও দেখেন, আপনাদেরকে একটু চোখটা দেখাই। চোখটা দেখেন অ্যাশ চোখের, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? $8,000 কবুতর 1500 টাকা। আচ্ছা, এটা মাদিটাকে একটু দেখি। ঘুঘুটা খুব মুডে আছে, এই পাশে একটা ঘুঘু আছে, ওরে আপনার লাস্টে দেখা দিব। মাদিটার চোখটা দেখেন, নরমাদি দুইটার চোখই একদম ফার্স্ট ক্লাস আর আগুন। আর 1500 টাকা হিসাবে আমার মতে একদম টপ কোয়ালিটি হয়ে যেতেছে, 1500 টাকার হিসাব করলে আর কি, এখন যে খাবারের দাম। আচ্ছা, তো এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জায়গায় তো ডেলিভারি দেওয়া সম্ভব না? হ্যাঁ, যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া। আচ্ছা, যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব। তো আমরা এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর তার আগে এটা কোন লোকেশন, কোথায় এটা, আর যার কবুতর তার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আপনারা আসেন আমার লফটে এসে আমার লফটা দেখেন, থেকে তারপর আপনারা পছন্দ করে যার যেটা যেভাবে দরকার সেভাবে নিয়ে যান। আর আমার পুরো লফটাই আমি বিক্রি করে দেবো, আমার আর মানে কবুতর পালার সেরকম ইচ্ছা নাই। এটা লোকেশন হচ্ছে দক্ষিণ খান আইনুজবাগ শাহী মসজিদের পাশে। আমার ফোন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 01768150975। 01768150975 খাঁচা এখানে যা আছে সবগুলো আমি বিক্রি করে দেব। তো এখানে খাঁচা আছে প্রায় তিনটা চারটা খাঁচা আছে বড় বড়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা পিছনের এটা 8 খোপের খাঁচা। 8 খোপের এই খাঁচাটা নিলে কেমন প্রাইস পড়বে? 8 খোপের খাঁচায় খাঁচা তো আসলে সেভাবে দাম বলা যাচ্ছে না, তবে আলোচনা সাপেক্ষে আমি খাঁচা দিয়ে দেব। আচ্ছা আলোচনা সাপেক্ষে। আর এই পাশে 2x3 খাঁচা আছে না? হ্যাঁ এটা পাট টু পাট খোলা যায়। পাট টু পাট খোলা যায় 4 খোপের খাঁচা। এই 2x2 খাঁচাটা নিলেও আলোচনা সাপেক্ষে। হ্যাঁ আলোচনা সাপেক্ষে। এইখানে একটা 2 তালা বিশিষ্ট খাঁচা আছে আর একটা সিঙ্গেল খাঁচা আছে। এই খাঁচাও আলোচনা সাপেক্ষে। আর এটা কি নিজের হাতে বানানো খাঁচা? হ্যাঁ এটা অর্ডার দিয়ে বানানো, এটা অ্যাঙ্গেলের, এটা 6 খোপের। 6 খোপের না? এটা খাঁচার সাইজটা কেমন? খাঁচার সাইজটা হবে তাও মনে নাই না? না কেউ মনে নাই। আচ্ছা উপরে সিঙ্গেল সিঙ্গেল খাঁচা আছে। সিঙ্গেল সিঙ্গেল খাঁচা আপনারা অনুমান করে নিয়ে কত সাইজ দিতে পারে, বা সরাসরি যারা আশেপাশে আছেন খাঁচা তো কিনলে আর দূরের কেউ কিনবেন না, আশেপাশের কেউ সব কিনবেন। তো ওই যে দেখেন হাত দিয়ে মাপা হইতেছে 1 ফিট বাই 1.5 ফিট। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে আরও কিছু খাঁচা আছে 1 বাই 1.5 এর খাঁচা, যেটা বাক্সিকার পালার খাঁচা যেটা উপরে সিঙ্গেল খাঁচা আছে। এই যে খাঁচা আছে, যার যেই খাঁচাটা লাগে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কবুতরগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর প্রাইসটা রিজনেবল ছিল কি না সেটাও কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।